নমস্কার নমস্কার বেয় মশাই এই তো সমাদিত হই বিসমাদিত হই আমার বরযাত্রী আপনার প্রাসাদে আগমন করেছি আপনি সুদক্ষ ব্রাহ্মণ দেখে শুভ লগ্ন দেখি আর সমাদিত হই আমার বীর কাজই সমাধান করে দিই অবশ্য এই কে আছিস ঠাকুর মশাইকে পাঠিয়ে দে ফুস ফটাস এটা আমার কুল দ্বারা এটা মনে করুন যে জামাই বংশের প্রদীপ বেয় মশাই এই তো বরযাত্রী বসে গেছে ঠাকুর ব্রাহ্মণ বলেন এবারে শুভ লগ্ন দেখেই আপনি বিয়ের কাজ সমাধান করে দিন অবশ্যই বেয় মশাই চলুন এবার আমরা বাগানের বাড়ি থেকে বেরিয়ে আসি তাই চলুন আসি বেয় মশাই ব্রাহ্মণ মশাই আসি নমস্কার নমস্কার ব্রাহ্মণ মশাই আপনার তো আবার পুরান অভ্যাস আছে আজকে হুসুর না ওযু আছে তাই বিয়া পরে বসে চার দিন ধরে তা ওযু ছুটে না এটা আপনি কি আনছো এটা আমাদের মনে করেন যে ওই যে বুঝুন না বিয়া দিয়ে আইছি ফুল যা বিয়া নিয়ে নিকে কিছু সদাই পাতি নিয়ে আইছি আচ্ছা তাহলে বিয়ার কাজ আরম্ভ করলাম হ্যাঁ বিয়ার কাম আরম্ভ বিয়া পরে যে বলে তো গলা ভেঙে গেছে হ্যাঁ এই যে আমি যা কই মন না বল লগে কই আচ্ছা ঠিক আছে এক মিনিটে কই যাম আচ্ছা ভাই দুটো হালা পাবেন সেরকম দৌড়ে হালা ফিরে নেইছে আচ্ছা নম নম দাইশ নম নম দাইশ পর পর আইশ পর পর দাইশ নোডা না ফুটা করি নোনা না ফুটা করি কন্যা না দান করি কন্যা না দান করি বামনের বসনে কয় মা মনে মশনে কয় সর্বলোকে কয় বর্বলোকে কয় আরে সর্বলোকে কয় সর্বলোকে কয় বেহুলা লক্ষ্মীদারে বিয়ে হয়ে যায় বেহুলা লক্ষ্মীদারে বিয়ে হয়ে যায় তোমরা ভুরু তুমি সর সাত পাক যা নব পাঁচালে বলা গইলা দা ভাগা আমার জি অনেক দূর যেতে হবে এবার তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে নাও আমার জি অনেক দূর পেরিয়ে যেতে হবে মা গো আমি কোনোদিন ভাবিনি মা তোমাদের ছেড়ে আবার চলে যেতে হবে মা গো আমি তোমাদের ছেড়ে কি আমার ঘরে থাকবো মা তুমি তো জানো এই বাহুলা তোমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারে না মা আজ তুমি বাহুলাকে বিদায় করে দিচ্ছ আমি তোমাদের ছেড়ে কি আমার ঘরে থাকবো মা বেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি আমার স্বামী দিতেই হবে মা আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন মা আমি তোমার স্বামীর মেয়ে যে সঙ্গে থাকতে পারি আমা বিদা
তার স্বামীর গড় করতে হয় তাই মা মালয়ম
ওকে তুমি হাসি মুখে বিদায় করে দাও মাগো তুমি শুধু আমাদের আশীর্বাদই করো মা তোমার বেহুলা জারি স্বামীর বাড়ি যাই সুখে থাকতে পারে মা বাবা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা ও গো মা আর কেঁদে কোনো লাভ হবে না বাবা আমরা তোমাদের অন্তর থেকে তোমাকে দোয়া করে দিচ্ছি তুমি জানিস স্বামীর বাড়ির সুখে শান্তিতে থাকতে পারো হ্যাঁ বাবা বিদায় বাবা বাবা জন্টু আমিও তোমাকে ও ভগবানের আশীর্বাদ করি আমি তোমাকেও দোয়া করে দিলাম পার করলাম আব্বাজান বলো বাবা আপনি আমাকে হাসি প্রাণে বিদায় দিয়ে দিলেন ভাই আমরা জিনু আমি তোমাকে হাসি মুখে বিদায় করে দিলাম এসো বেহুলা আমাদের কি অনেক দূরে চলে যেতে হবে ও কি আমার মাকে তুমি হাসি মুখে বিদায় করে দাও ওকে জানি ভগবান একটি শান্তির এই আশীর্বাদ আমরা মাতা পিতা যদি করি তাহলে আমার মেয়ে সুখে শান্তিতে থাকবে বাবা জন্টু তালই মশাই বলো বাবা আসার সময় চিন্তা ভাবনা করছি আমনের বাড়িতে কত কাজের মানুষ আছে আজকে বিয়া বাড়ি তাকে যদি কিছু না দেই তাহলে সদাগর বংশের কলঙ্ক কি বলতে চাও ওই যে বেহুলার দাসী আছিল জি খুব পালা মানুষ আছিল গো হ্যাঁ অবশ্যই আজকে তো বেহুলা চলে গেল স্বামীর ঘরে উড়ে গেল এলকা হ্যাঁ বুঝতে পারছি তালই সাহেব আমি ওর জন্য একটা জিনিস আপনার কথা মতো যেন কিরম জিলাপির প্যাচ আপনি কি বলতেছেন আমার কাছে পরিষ্কার করে বলুন তালই সাহেব আমি অনেক একটা জিনিস নিয়ে আইছি আজকে তোর বেহুলারে তো পাবো না আজকের পরের তো ওইটা দেখে স্মৃতি হিসাবে রেখে দিব এমন কি হ্যাঁ এই যে কারণ আন্ত আরে কত কষ্ট করে আছে জিনিসটা আনছি বাবা জন্টু এটা কি বুঝতা কোন রাস্তা থেকে কোন ট্রেন থেকে আসছো এটা আপনি চিনছেন এটা কি চিনছেন না আমার মনে হয় বাংলাদেশে এটা তৈরি হয় নাই না এটা বাংলাদেশে তৈরি হয় নাই বাবা দেখে এটা কি মা ওই মা গো দেহার পরে জামনের যে কি বা নাক আমি তো এটাই দিশা পাইতেছি না বাবা কোনোদিন দেখি নাই দেখি আহারে মা ওই গো রাখো তুমি এইটা মনে করো যে এই যে একটা মানুষ তো বাড়িতে থাকবো তার থেকে চিন্তা ভাবনা আছে না তার নাকি একটা লিপস্টিক আনছি একই তালই সাহেব এমন কি অস্ত্র বাই করে লেন এটা অস্ত্র না তা ওই তাহলে তাহলে ওই এইটা একটা লিপস্টিক বাবা এইটাই লিপস্টিক এটা তা ওই মনে করেন জানে কর বংশে সারা জীবন দিবেন তো শেষ করা হবে না বাবা এটা অর্ডার দেবার নাইছি তুমি যে জিনিস বের করেছো বাবা ও জিনিস তোমার কাছেই দেখো লাগবো না ওটা বাবা আমাকে ওই বস নেই বাবা একটু ভিতরে যা বাবা কইলেও ভিতরে জায়গা আর যদি কোনো সময় দূর নাগে পেছত করে বাই করে দিবেন কে সকি তোর কি পছন্দ হয়েছে জিনিস খারাপ না রাইকে দেও গা
আচ্ছা না নিলে না নিব না রাখানে সুযোগ নিমু আমারই তো লাভ এইটা দিয়ে এবার আরেকখানে চান্স নিমু বাবা নাই তো আর কিছু না তালই মশাই তালই আমার যত দুঃখ বেদনা ছিল তোমার এই মুহূর্তে আমি সবকিছু ভুলে গেছি তালই মশাই আপনার কাছে একটা জিনিস সামু বলো বাবা জীবনে তো কোনোদিন কিছু চাই না আমার সাথে যার শব্দ হলে আমি তোমার হাতে তুলে দেব বলো তুমি কি বলতে চাও তালই মশাই আমি তো বুঝতে পারছি আপনি এত সে খুশি বাজান কটা দিন যায় একটু ধৈর্য ধরো ও তা ওই গো তুই ফাই ধরি তা ওই এবার শীত গেল আর বিয়ার দরকার নাই বাবা তোমার বয়স হয় নাই তোমার বয়স ও ও বড় হোক তেলাঙ্গ বাবার নহি গা না না জন্তু তোমার বাবারও দরকার নেই বাবার বয়স হইছে আর কারো দরকার নেই আমি তোমার মতো ছেলে আর কোথায় পাবো তাই আমি নিয়ত করেছি মা বেহুলা কে যখন আমি লক্ষ্মীর দ্বারে হাতে তুলে দিয়েছি আজ থেকে আমি আরেকটি প্রতিজ্ঞা করলাম আমি বেহুলার সখী তোমার বাড়িতে পাঠিয়ে দিব এই মুহূর্তে তোমার কাছে আমি সখীরাও হাতে দিয়ে দেব তা ওই একটা কানে কানে কথা ঠিক আছে না জন্তু জন্তু ও তাই আমার মা বেহুলার মধ্যে যেমনি আমি আদর করেছি আমি ওকেও তেমনি আদর করেছি তাই আমি আমার নিজ হাতে সখীকে তোমার হাতে তুলে দিলাম তা ওই আপনি চিন্তা করুন না জানি ডান্নের মেয়ে যে কথা নিজের মেয়ে একই কথা